হ্যালো বন্ধুরা আবার আপনাদের জন্য নতুন একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে চলে এসেছে যেমনটি থামলে দেখতে পেয়ে গেছেন এখানে কিন্তু আপনাদের জন্য নতুন একটি প্রাইভেট কোম্পানির জব রেখাডির একদম ডিটেলস নিয়ে চলে এসেছি যেখানে সরাসরি কিন্তু নিয়োগ হতে চলেছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে যেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কোনো ধরনের পরীক্ষা কোনো ধরনের কিন্তু আলাদা কিছু পরীক্ষা হবে না যেটাতে আপনাদের ডাইরেক্ট বলবো সিপলা যেটা একটা মেডিসিন কোম্পানি যেটাতে আপনাদের অল ওভার ইন্ডিয়াতে যত ধরনের মেডিসিন আছে সিপলা কোম্পানি এখানে প্রোভাইড করে তো এখানে এই কোম্পানির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে আর্জেন্ট ভ্যাকান্সি বেরিয়েছে ছেলে বা মেয়ে দুজনেই কিন্তু এখানে আবেদন করতে পারে পুরোটাই কিন্তু ডিটেলসে বলবো তাই আপনাদের বলবো জব লোকেশনটা কিন্তু এইবারে একটু দূরে হবে যেটার জন্য আপনাদের প্রিপারেশন রাখতে হবে এবং যারা যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন এবং এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস আপনাদের পুরোটা কিন্তু একদম কারেক্টভাবে দেবো তাই আপনাদের পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এছাড়া আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে ফেসবুক ইনস্টাগ্রামে পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকে ওখানে কিন্তু গিয়ে ফলো করতে পারে এছাড়াও কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সিপলার মতো একটি বড় মেডিসিন কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ হচ্ছে যেটা কি ইন্দোরে হচ্ছে ইন্দোরের মধ্যে কিন্তু এখানে ওয়ার্কিং ইন্টারভিউ হচ্ছে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন জব লোকেশন কিন্তু এটা ইন্দোরে থাকবে আপনি যদি এমএসসি মানে মাস্টার অফ সায়েন্স কমপ্লিটেড করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন আবেদন করতে পারেন এখানে ইংলিশ বা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে আপনাদের কথা বলতে হবে তাই আপনাদের বলবো যারা যারা ভিডিওটা দেখছেন এটা একটু আলাদা কারণে যেটা কিন্তু কলকাতার মধ্যে জব লোকেশান থাকবে না এ যদি আপনি ওখানে কাজ করেন তাহলে কিন্তু পরে পোস্টিং কিন্তু কলকাতার মধ্যে হতে পারে কিন্তু এখনকার জন্য আপনাকে এক্ষুনি আবেদন করে কিন্তু জব লোকেশান যদি পেয়ে যান তাহলে কিন্তু ইন্দোরের মধ্যে আপনাকে থাকতে হবে কিন্তু আবেদন করবেন কীভাবে সেটা আপনাদের বলে রাখি প্রথমে তো এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ হবে যেটা কিন্তু এখানে ভেনু বা ডেট বা টাইম সেটা কিন্তু একটা কোম্পানির তরফ থেকে সব কিছু ডিটেল বলে দেবে এবং যখনই আপনি ইন্টারভিউর জন্য যাবেন মাস্ক পরে যেতে হবে এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তো এছাড়া আপনাদের বলে রাখি এখানে অ্যাপ্লিকেশান করার জন্য একটা অফিসিয়ালি যেই এইচ আর বা এইচারের ডিপার্টমেন্টে যেটা অফিশিয়ালি ইমেল আইডি আছে সেটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইচআরটি ইন্দোর অ্যাট দ্য রেট শিল্পা শিপলা ডট কম এই যেই ইমেল আইডিটা আছে এই ইমেল আইডিতে আপনার যেই সিপি বা রিজিউমটা আছে সেটা কিন্তু আপনাকে পাঠাতে হবে তারপরে কিন্তু এখান থেকে আপনি পুরোটাই কিন্তু জানতে পেরে যাবেন তাই যারা যারা দেখছেন ভিডিওটা তাদেরকে আমি বলবো এখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার যে রিজিউমটা সেটা কিন্তু পাঠাতে হবে এবং তারপরেই কিন্তু এখান থেকে আপনাকে পুরোটাই ডিটেলসে বলবে যে কবে ইন্টারভিউ কোথায় ইন্টারভিউ সব কিছু তাই যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু এখনই আবেদন করতে পারে আরও কিছু জানা থাকলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন ওখানেও কিন্তু প্রতিনিয়ত কিন্তু জব রিগার্ডিং আপডেটেড নিউজ আপনাকে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও